জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন ভাড়া, নেই তদারকি। ফেনী থেকে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল, পরিবহন ভাড়া বেড়েছে, আসলে কতটুকু বাড়লো সেরকম চার্ট এখনো গণপরিবহনগুলোতে দেয়া হয়নি, এ কারণে বাস শ্রমিকরা যেরকম ভাড়া চাচ্ছেন সেরকমই দিতে বাধ্য হচ্ছেন বাস যাত্রীরা বা গণপরিবহন যাত্রীরা। এ নিয়ে একটি নৈরাজ্যও আছে, সৃষ্টি হয়েছে, সব মিলে আপনি আমাদের জানাবেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী ভূমিকরণ আমরা গিয়েছিলাম, ঢাকা এবং চট্টগ্রাম থেকে যারা ফেনীতে আসছেন এবং পার্শ্ববর্তী জেলা যে কুমিল্লা, কুমিল্লা থেকে যারা ফেনী আসছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া উচিত এবং নির্দিষ্ট পরিমাণ সরকারের নির্ধারিত কোনো চার্জ না থাকার কারণেই কিন্তু তাদেরকে বাড়তি ভাড়ার যে চাপ তাদেরকে নিতে হচ্ছে। তারা অনেক অনেক বেশি ক্ষিপ্ত, তারা বলছেন যে এইটা আমাদের সাধারণ মানুষের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে যে বিষয়টি, তারা সেটা নিয়ে খুব বেশি হতাশায় রয়েছে না। পাশাপাশি এই ওখানকার যারা গ্যাসে যে সকল গাড়িগুলো পরিচালনা করা হয় তারাও কিন্তু আসলে বাড়তি ভাড়া চাপিয়ে দিয়েছেন যাত্রীদের উপরে। বিশেষ করে বলতে হয় ফেনীর যে সকল এলাকায় জেনারেটর ভিত্তিক বিদ্যুৎ সার্ভিস ছিল, মানে বিদ্যুৎ চলে গেলে তেলের মাধ্যমে যে জেনারেটর চালিত হয় এবং বিদ্যুৎ সরবরাহ করা হয়, গত দুদিন ধরে কিন্তু সেই সকল প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। তারা বলছেন তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকে কোনো যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তারা কিন্তু কেউ তাদেরকে বাড়তি ভাড়া দিচ্ছেন না, যে কারণে কিন্তু তারা বাড়তি ভাড়া না দেওয়ার কারণেই কিন্তু তারা জেনারেটর সার্ভিস বন্ধ করে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। জিসিএম, এই ছিল ফেনী থেকে সর্বশেষ।